হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বানি। এখন আমি একটা মালায়ালাম ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো 2018, যেটা থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে কেরালা বেল্টে 5th of May 2023। এই ফিল্মটাকে হিন্দিতে রিলিজ করা হয়েছে 26th of May 2023 প্যান ইন্ডিয়া সহ। তো এই ফিল্মটার রাইটার ডিরেক্টর হচ্ছে জুড অ্যান্থনি জোসেফ, এবং এখানে কাস্টিংয়ে আছে টভিনো থমাস, আসিফ আলী, ভিনিথ শ্রীনিবাসম, কুঞ্চাকো বোবান সহ আরও অনেকে। তো ফিল্মটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটা ঘিরে কিন্তু বহু কথাবার্তা আমি শুনছিলাম, বিকজ দিস ইজ পারহ্যাপস দি ফার্স্ট এভার মালায়ালাম ফিল্ম টু গ্রস 150 crores বক্স অফিসে। এবং এই ফিল্মটার সাকসেস নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমভাবে কথাবার্তা বলছিল। তো আমার নিয়ারেস্ট থিয়েটার্সে এটার হিন্দি ভার্সনটা পেয়ে গেছি বলে আমি ফিল্মটা দেখেছি, এবং দেখার পর আই এম জাস্ট ব্লোন অ্যাওয়ে। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার, এবং এটা একটা ডিজাস্টারের উপর বেস করে যেটা ইন্ডিয়া কেরালাতে ঘটেছিল 2018-এ। ইয়েস, ইট ইজ অ্যাবাউট দি কেরালা ফ্লাডস, যেটা পুরোপুরি কেরালাকে ধূলিসাৎ করে দিয়েছিল 2018 সালে। এবং সেই সময় দাঁড়িয়ে কিছু জনের ব্যক্তিগত সমস্যাকে এখানে দেখানো হয়েছে। অবশ্যই সেটা ফিকশনাল ওয়েতে পোর্ট্রে করা হয়েছে, বাট বেসড অন রিয়েল লাইফ ইনসিডেন্ট। তো গল্পটা শুরু হচ্ছে কেরালার নানা রকম জায়গাতে নানা রকম পার্সোনালিটিসদেরকে দেখিয়ে, এবং তাদের নিজস্ব কিছু চিন্তাধারা আছে এবং নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে তারা লাইফে এগোতে চাইছে। কিছু ভালো, কিছু খারাপ, কিছু জনের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তাদের থেকে দূরে থাকে, তাদেরকে পাওয়ার চেষ্টা, কিছু জনের কিছু আকাঙ্ক্ষা আছে জীবনের থেকে, কিছু জনের একটা ওই ডাইভার্সিটি যেটা ক্লাস ওয়াইজ আছে সেটাকে ওরা ব্যারিয়ার হিসেবে না দেখে ফ্রন্টলাইন ওয়েতে দেখার চেষ্টা করছে। এরকম নানা রকম মুদ্রা দিয়ে এই ফিল্মটাকে শুরু করা হয়। অল অফ আ সাডেন স্ট্রাইক হয় হচ্ছে কেরালা ফ্লাডস, এবং সেটা কীভাবে এই প্রত্যেক জনের লাইফে একটা ক্রাইসিস নিয়ে আসে, এবং সেই ক্রাইসিসটাকে তারা কীভাবে বেরোয়, এবং কে রেস্কিউ হয়, কে নিজের লাইফটা হারায়, এবং আলটিমেটলি এই সার্ভাইভাল গেমটা কদ্দূর এগোয়, এই সব কিছু জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। নাও ইনিশিয়ালি দিস ফিল্ম ইজ ভেরি ভেরি স্লো, মানে বিল্ড আপটা কিন্তু খুব আস্তে ধীরে হয়, এবং প্রত্যেকজন যারা যারা এখানে কাস্টিংয়ে আছে তাদের গল্পের উপর এতটাই ফোকাস করা হয় যে সেটা যখন আস্তে আস্তে কালমিনেট করে সেকেন্ড হাফে, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে দ্য স্ক্রিন প্লে অফ দ্য ফিল্ম হ্যাজ আ ডিফারেন্ট রেশিও ইন ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে কিন্তু তোমরা কখনোই ভাববে না যে সেকেন্ড হাফে গিয়ে তোমাদের এতটা একটা ইমোশনাল কানেকশন ফর্ম করবে, বিকজ একটা হিউমাঙ্গাস কাস্টিং নিয়ে ফিল্মটাকে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকের একটা নিজস্ব গল্প আছে, যেই গল্পগুলো কোথাও না কোথাও আমাদের সমাজেরই কিছু লুপহোলসকে সামনে নিয়ে আসছে। টভিনো থমাস এবং ভিনিথ শ্রীনিবাসমকে আমি খুব ভালোভাবেই চিনি, এছাড়া কুঞ্চাকো ববানকেও বোধহয় আমি দেখেছি, বাট তাদের কাজ খুব একটা দেখিনি, তো সবার নাম আমি এখানে নিতে পারছি না বা তাদের কাজ নিয়ে আমি কথা বলবো না। তবে একটা কথা তো অবশ্যই বলবো, এখানে যারা যারা অভিনয় করেছে দুর্দান্তভাবে তারা নিজেদের রোল প্লে করেছে। এবং এই ফিল্মটাকে যেভাবে তৈরি করা হয়েছে, যে গ্র্যান্ডিয়ারে বানানো হয়েছে, মানে একটা ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টার মুভি হিসাবে আমার দেখা এটা শ্রেষ্ঠ ফিল্ম, এই কারণে বলছি বিকজ এখানে ডিজাস্টারটাকে খুব সুন্দরভাবে আমাদের হিউম্যান ইমোশনসের উপর বেস করে দেখানো হয়েছে, রাদার দ্যান ওটাকে একটা জাস্ট ইস্যু হিসাবে না দেখি, মানে জাস্ট একটা পার্ট না করে সেটাকে খুব সুন্দরভাবে স্ক্রিন প্লে এবং প্রত্যেকটা ক্যারেক্টার্সের মধ্যে এমনভাবে তোমাদেরকে ইনভাইভ করবে, মানে যেটাকে বলা হচ্ছে উবেন করেছে, বুনেছে, যে যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবং লাস্টে গিয়ে যে ইমোশনাল একটা পয়েন্ট আসে টভিনো থমাসের চরিত্র দিয়ে, সেটা কিন্তু ভীষণভাবে তোমার মনে কাঁদবে। এখানে একটা ফ্যামিলি দেখিয়েছে যার একটা মানে হচ্ছে রিটার্ডেড, এবং তাদের যে রেস্কিউ মিশনটা সেটা কিন্তু দুর্দান্তভাবে এই ফিল্মটা দেখানো হয়েছে, মানে তোমাদের লিটারেলি প্যালপিটেশন হবে। এছাড়াও আরেকটা দেখিয়েছে যে আর্মি হেলিকপ্টারের রেস্কিউ করতে আসে, এবং কীভাবে টভিনো থমাসের চরিত্রটা একটা প্রেগনেন্ট ওম্যান এন্ড তার বাচ্চাকে রেস্কিউ করিয়ে দেয়, এবং সেটা যেইভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু মার্ভেলাস। এছাড়া এখানে যে ফ্লাড সিনসগুলো সেগুলো কিন্তু দুর্দান্তভাবে পোর্ট্রে করা হয়েছে, মানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে একটা সেট ডিজাইন করা হয়েছে, জাস্ট রিয়েলিটিভাবে দেখানো হয়েছে। তো আমার কিন্তু এই ফিল্মটা বেশ ভালো লেগেছে, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে নিয়ারেস্ট থিয়েটার্সে যদি সুযোগ পাও এটা গিয়ে দেখে আসো। আই থিঙ্ক তোমরা নিরাশ হবে না, এবং এই ফিল্মটা তোমাদের কোথাও না কোথাও মনে একটা অদ্ভুতভাবে দাগ কাটবে, এবং তোমাদের ফিল করাবে যে আমাদের দুনিয়াতে বহু এরকম ন্যাচারাল ডিজাস্টার ঘটে যেখান থেকে কিন্তু হিউম্যানিটিটা প্রচণ্ডভাবে ইভেড আউট হয়ে যায়, বাট আমাদের মধ্যে যদি মনুষ্যত্বটা থাকে বা আমরা যদি চেষ্টা করি প্রত্যেকটা ডাইভার্সিটি বা ক্লাসিফিকেশনকে বাইরে রেখে নিজেদের রাইট এর জন্য থাকি,
তাহলে কিন্তু হয়তো আমরা এরকম একটা সিচুয়েশনে আসতে পারি যেখানে এভরিওয়ান কেয়ার্স ফর এভরিওয়ান, গোয়িং বিয়ন্ড দেয়ার ডাইভার্সিফিকেশন। সেই জিনিসটা কিন্তু এই ফিল্মটা দ্বারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো ইয়েস, দিস ফিল্ম ইজ রিয়েলি আ গুড ওয়াচ, এবং আমার মতে ডিজাস্টার মুভি ইন্ডিয়াতে এর থেকে বেটার বোধহয় আমি দেখিনি, যাও বা দেখেছি এর আগে। সো দিস ওয়াজ মাই রিভিউ ফর দ্য ফিল্ম 2018। তো তোমরা যারা যারা দেখেছো 2018, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউনড।